অবশেষে ঘূর্ণিঝড় অসুনির ল্যান্ডফল আজই বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ব্যাপক সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে ভাসতে পারে এই সমস্ত জেলা। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বর্তমানে এই ঘূর্ণিঝড় অশনি কোথায় রয়েছে, পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের জেলাগুলির উপর পড়তে পারে এবং এর ফলে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসছে ঘূর্ণিঝড় অশনি, কিন্তু তার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দিল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অপরদিকে সমুদ্রে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অশনি। প্রতি মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিপথের দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকালের নির্দেশী বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। অশনির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যারা গিয়েছেন তাদের আজ সোমবারের মধ্যে বিকেলের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় চলছে জোরদার মাইকিং। খোলা হয়েছে সাইক্লোন সেন্টার। মজুত করা হয়েছে পর্যাপ্ত জল, শুকনো খাবার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী পুরী থেকে ওই মুহূর্তে 740 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বিশাখাপত্তনম থেকে ঘূর্ণিঝড় অশনির অবস্থান 640 কিলোমিটার দূরে এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বরাবর অগ্রসর হচ্ছে এটি এবং ঘন্টায় 21 কিলোমিটার গতি বাড়িয়ে এগোচ্ছে এটি।